দর্শক, আজকে আপনাদেরকে যে চরে নিয়ে যাব এটা হচ্ছে মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেউথা ইউনিয়নের রাহাতপুর চর। এই চরটি যমুনা নদীর পাড়ে অবস্থিত। এই চরটি নিয়ে আমি আগেও একটা ব্লগ করেছি, তো আজকে আবার সেই চরে আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে দেখব যে রাহাতপুর চরের মানুষের জীবন এবং তারা কীভাবে এখানে বসবাস করে এবং কি কি সুযোগ সুবিধা নিয়ে তারা এখানে দিনের পর দিন, যুগের পর যুগ এখানে টিকে রয়েছে, এই নদীর সাথে যুদ্ধ করে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, এটা হচ্ছে বর্ষার ভিতরে এই জায়গাটা পুরোই আপনার পানিতে ভরপুর থাকে। এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাও পানির নিচে তলিয়ে থাকে। তো এখন এখানে বিভিন্ন ফসল এখানে ফলাচ্ছে এখানকার মানুষ, এই চরের মানুষ। তো এটা হচ্ছে মানিকগঞ্জের যমুনা নদী আর জাফরগঞ্জ, একটা বিখ্যাত টুরিস্ট স্পট এটা, দেখতে পাচ্ছেন। তো আমরা এই চরের মাঝখানে রয়েছি। তো দর্শক, এভাবে চলছে এখানকার মানুষের জীবন। তো এদিক দিয়ে টাঙ্গাইলে যাওয়া যায়, আর এটা হচ্ছে আরিসা ফেরিঘাটের দিকে গিয়েছে, আর উপারই হচ্ছে রাহাতপুর চর, আর এপার আমরা জাফরগঞ্জ দাঁড়িয়ে রয়েছি। তো আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি চরের ভিতর দিয়ে হেঁটে চলেছি। তো এখানে বর্ষার ভিতরে পুরোটাই হচ্ছে পানিতে ভরপুর থাকে, আর এখানে এখন আমি হেঁটে যাচ্ছি। কি অদ্ভুত একটা জিনিস যে বর্ষার ভিতরে এখানে এখানে নৌকা নিয়ে আসতে ভয় লাগে, ট্রলার নিয়ে আসতে এই মাঝখান দিয়ে ভয় লাগে, আর সেদিক দিয়ে আমি চলে হেঁটে চলেছি। তো বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এত বড় বড় নদীগুলো কিভাবে এত জলবায়ুর প্রভাব পড়ে শুকিয়ে যাচ্ছে, তো জিনিসগুলো খুবই আশ্চর্যজনক। তো এখানে ছোট গিরি ধারার মতো পানি প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো পানিগুলো অসাধারণ। দর্শক, হচ্ছে এই গিরিপথের এই ছোট নদীটা পার হয়ে আমাদের রাহাতপুর চরে প্রবেশ করতে হবে। দর্শক, আমরা এই নদী পার হয়ে এই রাহাতপুর চরে ঢুকবো। তো ভাই কেমন কাটছে এই চরের জীবন? খারাপ না, মনে করেন আজ প্রায় 30-36 বছর এই চরেই। তাই এখানে বাড়ি আছে আপনার? না, এখানে বাড়ি নাই, মনে খেত খোলা আবাদ করি, বাড়ি হলো ওই সাইডে ঘুরেন দেশে। সব ধরনের ফসল কি এখানে আবাদ হয়? সব, এমন খেসারি বুনছি, পায়রা বুনছি, আবার সর্ষে বুনছি, বাদাম বুনছি, ধান বুনি। তার মানে জমি সস্তা হলো এখানে, মানে মাটি শূন্য, যা বুনবে তাই হয়। হ্যাঁ, তাই হয়। বর্ষার ভিতরে কি ভাই পুরো চর কি পানিতে ভরে যায়? না না না, বর্ষায় মনে করেন দেখা যায় শুকনে পায়ে দেখা যায় পা আবার সব। মানে যেগুলো নিচে জায়গা এগুলা কি পানি উঠে? এখানে পানি উঠে। ভাইয়ের নাম কি? আমার নাম দশের। নশের মোল্লা ভাই। তো এখানে যদি কেউ জমি ক্রয় করতে চায় তাহলে যোগাযোগ আপনার সাথে যোগাযোগ করলে কি কিনতে পারবে? হ্যাঁ পারবো। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা যদি বলে দিতেন। ফোন নাম্বারটা আমার মুখে আসতো নাই, মোবাইল দিয়ে কলই। মোবাইল আছে। ভাইয়ের নাম কি বললেন? আমার নাম নশের মোল্লা। দর্শক, আপনারা যদি এই চরে যদি কেউ জমি ক্রয় করতে চান তাহলে নশের মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, ওনাকে জাফরগঞ্জ বাজারে এসে ওনাকে পেয়ে যাবেন। তো ওনার ফোন নাম্বারটা হচ্ছে 01706
582342। দর্শক আমি আবার বলে দিচ্ছি, ওনার ফোন নাম্বার হচ্ছে 01706582342। ভাই অবশ্যই দর্শক যদি ফোন দেয় তাহলে আপনি সর্বস্ব হেল্প করবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক প্রত্যেক প্রত্যেক ভিডিওর মতোই এই রাহাতপুর চরেও প্রচুর পরিমাণে গরু এখানে লালন পালন করে, অনেকেই গরুর ফার্মও দিয়েছে, চাইলে আপনারাও এখানে এসে গরুর ফার্ম দিতে পারেন। আর এখানে সব ধরনের ফসল জন্মায় আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রত্যেকটা চরের মাটি হচ্ছে স্বর্ণ। এখানে শুধু একটু আপনারা বুদ্ধি করে যদি কোনো কিছুর ব্যবসা কিংবা চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক চরের একটা বহিঃপ্রকাশ। দেখুন দয়াল তোমার নামের দোহাই দিয়া চলি আমি রাজবি দাস আগে তো জানি রাখি মহিলাও যেন তোমার দেখা পাই। চরের জীবন ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, এসএম যা হিসাবের চর তো আমাদের এমপি সরকার আমাদেরকে এক রোল মুক্ত করে দিয়েছে, আমরা যে যা খুশি তাই করতেছি, অসুবিধার কোনো কারণ নাই। তো আপনার বাসা কি চরেই? হ্যাঁ চরেই। কত বছর হয়েছে এখানে বাড়ি করছেন? এখানে মোটামুটি 5-7 বছর ধরে বাড়ি করে আছি, নিজস্ব জমি সব রেকর্ডের সম্পত্তি এগুলো। ও রেকর্ডিক সম্পত্তি। তো কিরকম দাম কাকা এখানে বিঘা? এখানকার বিঘা তো কেনা বেচা খুব কম হয়, 1-2 লাখ-2.5 লাখ জমি বুঝে দাম, জমি বুঝে বুঝে জমির দাম। গরু কি আপনি রাখেন? কত বছর ধরে ভাই এখানে? এখানে কি বাড়ি ছিল আপনার? এখানে জমির দাম কিরকম? জমির দাম বেচা কিনে হইতেছে এক জায়গায় এক দাম, মানে শতাংশ 2000 আছে, 4000 আছে, 5000 আছে। বিঘা বিঘা কত করে বিক্রি হচ্ছে? বিঘা ধরেন 3000 টা শতাংশ 1 লাখ টাকা বিঘা। 1 লাখ টাকা বিঘা। এগুলো কি একদম সাবকলা দলিল সহকারে? হ্যাঁ সাবকলা। কাগজপত্র কি সব ঠিক আছে? সব ঠিক আছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কি মানুষ চাইলে এখানে এসে জমি কিনে বসবাস করতে পারবে? পারবো। চোর ডাকাতের কি ভয় আছে নাকি? চোর ডাকাতের ভয় নাই, ডাকাতি হয় আশেপাশে দিয়ে। আশেপাশে এখন হয় না তো, অনেক আগে হইতো, হয়তো অনেক আগে হইতো, এখন হয় না। নিরাপদ? তো এখানে বসবাস করা কোনো সমস্যা নাই? না সমস্যা নাই, এই যে সাইডে বসবাস করতেছে তো উত্তর সাইডে। আর ওইখানে কি বাড়িঘর উঠাইছে? হ্যাঁ বাড়িঘর উঠাইছে। তো যে কেউ আসলে এখানে জমি কিনতে পারবে? কিনতে পারবো, কোনো সমস্যা নাই। এখন যদি মালিক কাছে আছে কিনতে পারবো, মালিক না বেচলে? না বেচলে তো কিনতে পারবে না। কেউ কেনার আগ্রহ প্রকাশ করলে হয়তো বা পারবে, মালিক টালিক দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বী, তিনি তার গরু নিয়ে প্রতিদিন এই চরে আসে, কারণ তার গরুগুলোকে এখানে মাঠে ছেড়ে দেয়, সারাদিন থাকে এবং ঘাস খেয়ে বিকালের দিকে তার বাসার দিকে নিয়ে যায়। সব ধরনের ফসল হয়।
এখানে কয় বিঘা জমি আছে আপনার আমাদের এখানে 17-18 বিঘা কত করে বিঘা বেচা কিনা হইতাছে বর্তমানে এগুলা মোটামুটি 7000 8000 10000 এরকম বিঘা ডিসিমিল ডিসিমিল এদিকে কে ডাললেন বনে থেকে এগুলো কি শুকিয়ে কি লাকড়ি বানাবেন তাহলে বিঘা কত আসে বিঘা মোটামুটি 50,000 আসে 50,000 একদম সাব করা রেজিস্ট্রি সহ মানে কাগজপাতি সব ঠিক আছে জমি কিনে অনেকে আছে অসহায় মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করে তারা চাইলে এখানে এসে জমি কিনে বাড়ি করতে পারে কোন সমস্যা নাই তো ডাকাতি মার্কেটিং ভয় আছে এদিকে তাহলে আপনারা এই চরে সুখে শান্তিতে বসবাস করতেছেন না এটাই তো সুখ নিজের কাজ করতেছেন যেমন চাই তাই করতেছেন ঘুরতেছেন ফিরতেছেন নিজের পশু পাখি আছে তারপরে আপনার গৃহপালিত পশু পালতেছেন খেতে কাজ করতেছেন এই আচ্ছা কোন সরষা কোনগুলা নিবেন নেন6,000-5,000 এইরকম ডিসিমাল চাইলে তো 5-10 ডিসিমাল কিনে একসুটে এই ঘোড়ার গাড়ি বা এই ঘোড়ার গাড়ি কি আপনার তো আগে তো আরো দাম কম ছিল জমির না এখন দাম বাড়ছে এখন বাড়ছে মানে আবাদি হইতেছে জমি এই স্তরে আপনার কোনো জমি নাই তাহলে কি করেন এই ঘোড়ার গাড়ি ভাই ও যাই ইটো আদর কাছে ওমরে গাঙ্গের ভিতরে নদীর ভিতরে পড়ে রইছে নদীর ভিতরে পড়ে রইছে না তো এভাবে কাটতেছে জীবন হ্যাঁ এখন আর কি করব কত কত করে বিঘা রাখছেন শঙ্কর শঙ্কর আলী এখন চলছে 5,000 চলছে 4,000 টাকা বিঘা চলছে 33 বিঘা কয় বছরই দল লাগে প্রতি বছরই প্রতি বছরই তাহলে তো আপনি দেখা যায় চার পাঁচ বছরে তো আপনি 5-6 ডিসিমিল জমি কিনতে পারতেন এই টাকা গুলো যদি না দরকার হ্যাঁ খাসি জমি না এখানে না 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 সব কি মালিকানা মালিকানা 30 ঘর আছে এখানে বাচ্চা কাছে ছোট বাচ্চা কাছে তো আছে না আপনাদের এখানে কোনো স্কুল নাই ছোট বাচ্চাদের জন্য পুশিকা ব্রাক স্কুল কিংবা প্রাইমারি নাই এটা কি কেউ এসে এই জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার এরা কেউ এসে কি উদ্যোগ নেয় নাই যে ছোট বাচ্চাদের তো নদী পার হয়ে চরের উপার যে পড়ালেখা একটু সমস্যা সমস্যা এই যে মানে তা তো তো স্কুল নাই কোনো না না
কাকা কোথা থেকে আসলেন আচ্ছা আমি তো ঠিক কাজ করি আর জমি আছে নাকি এখানে হ্যাঁ জমি এখানে ফোন করে রাখা হয় মানুষের জমি আছে কি বলছিলেন এখন বনি না এই বনাস বন কোয়াইয়া এই পরিষ্কার করে আহেরে তার তিল তিল বোনা হবে ওই সময় তোমার তুমি আবাদ করা হয় তো আপনার বাসা তো এখানে এই গ্রামে না না এই গ্রামে না আমার বাসা উপা উপা নদীর উপা আচ্ছা হয়ে গেল দর্শক দেখলেন যে কিভাবে গ্রামে মুড়ি ভাজে এটার প্রসেসিং দেখলেন কি স্যার মশালা না আনছি কিনে গরিব মানুষ একটাই খাওয়া চলে ঘুরতে ঘুরতে এক আপার বাসায় আসলাম এই আপা মুড়ি ভাজতেছে নগদ তো এই যে দেখতে পাচ্ছেন ভেজে এখানে রাখছে তো আসলে গরম গরম আমন চালের মুড়ি সত্যি খুবই মানে লোভনীয় একটা জিনিস আলহামদুলিল্লাহ এরকম একটা জায়গায় এসে আমরা এইভাবে ভাজা মুড়ি খেতে পারবো এটা কল্পনার বাইরে ছিল রিজিকের মালিক আল্লাহ তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর দর্শক এই রাহাতপুর চরের যে এই আশেপাশের যে বসতিগুলো দেখছেন এনে এখানে 30-40 পরিবার বসবাস করে তো এই 30-40 পরিবারের কাছে এই দোকানে মালামাল বিক্রি করে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান গ্রামের ভিতরেই দর্শক আমরা যেখানে শহরের ভিতরে সুপার শপ বা হাতের কাছে সব কিছু পেয়ে যাই কিন্তু চরের জীবনটা পুরোই উল্টো এখানে চাইলেই হুটহাট করে মন ইচ্ছা মতো কোনো জিনিস পাওয়া যায় না এখানে সাপ্তাহিক যে হাটগুলো বসে চরের আশেপাশে ওদিক থেকে তারা তাদের সারা সপ্তাহের বাজার এবং প্রয়োজন পূরণ করে আর এই চরের ভিতরে এই ছোট একটি দোকানে এটা মোটামুটি টুকটাক তাদের প্রয়োজনীয় মালামাল এখানে পাওয়া যায় তো এখানে চা খাবো এই এখানে রেডিমেড চাও নেই আমাদের জন্য পানি গরম করতে গিয়েছে পানি গরম করার পরে আমরা চা খাবো কিছু সংখ্যক মাল দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই এই পরিমাণ মালই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে এই চরের মানুষগুলো স্বাভাবিক এবং সাধারণ সাদাসিদের জীবন তারা লিড করে এবং অতিবাহিত করে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আমরা প্রত্যেকটা বাড়িতে যাব এবং দেখাবো আপনাদের এখানকার মানুষের জীবন এবং বৈচিত্র্য ভাই আবার ফিরে আসলাম আপনাদের এলাকায় কেমন কেমন আছেন তাহলে ভালো আছি দিনকাল কেমন কাটতেছে ভালোই কাটতেছে তো আমি 1.5-2 মাস আগে এসে যেরকম দেখছি ঠিক একইভাবে রয়েছে কোনো পরিবর্তন দেখলাম না চরে আপনাদের পরিবর্তন আর কত হবে ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দর্শক চলুন জেনে নিই কিভাবে আমরা এই চরে আসতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা ঢাকা গাবতলী বাস টার্মিনালে আসতে পারেন আর এই গাবতলী বাস টার্মিনাল থেকে মাত্র 73 কিলোমিটার দূরে অবস্থিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই জাফরগঞ্জ বাজারটি জাফরগঞ্জ বাজার থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা এই রাহাতপুর চর এভাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে চলে আসতে পারবেন তো আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম